হোয়াটসঅ্যাপে ছবিটা দেখে একটা পর্যায়ে তার মানে তার প্রেমে পড়ে যায়। লোন অ্যাপসের মাধ্যমে পরিচয় হয়, হয়ে তাদের সাথে অনেকের সাথে বন্ধুত্ব স্থাপন করে, যেটা আসলে তারা ইন্ডিয়ান একজন আছেন, উনি রয়েছেন বস। এই বস সেখানে যে কাজটা করেন হানি টেপের মাধ্যমে প্রথম বাংলাদেশি কাউকে সে হায়ার করে, সেখানে একজন বাংলাদেশিও থাকে, পাকিস্তানিও থাকে, ইন্ডিয়ানও থাকে। ভারতের একটা মেয়ে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি প্রথমে অ্যাকসেপ্ট করি নাই, পরে আমাকে মেসেজ দিছে যে অ্যাকসেপ্ট করার জন্য ও বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশে ও মেডিকেলে পড়বে, মানে আমার সাথে একটু যোগাযোগ করতে চায় যে কীভাবে ও বাংলাদেশে আসলে মানে পড়তে পারবে। প্রথমে মানে আমাকে মেসেজ দিয়ে কয়েকদিন কথাবার্তা হয়, এক পর্যায়ে আমাকে ভিডিও কল দেয়। ভিডিও কল দেওয়ার পরে আমি মানে এক পর্যায়ে ধরে ফেলি, ভিডিও কলে মানে এক দুই মিনিট কথা হয়েছে, মানে এক দুই মিনিট কথা বলার সময় ও একটা মানে স্ক্রিনশট নিয়ে নেয়, মানে একটা ছবি নিয়ে নেয়, আমার ছবি নিয়ে ও একটা মানে বাজেভাবে এডিট করে ফেলে, এডিট করে মানে ওইটা আমাকে আবার আমাকে মেসেঞ্জারে দেয়, যে মেসেঞ্জারে দিয়ে বলে যে এটা আমি তোমাকে এটা আমি ভাইরাল করে ফেলবো যদি তুমি যদি টাকা যদি আমাকে না দাও। মানে আমার কাছে অনেক টাকা চাইছে, প্রায় টাকা প্রায় এক লক্ষ টাকার মতো চাইছে। আমি তো স্টুডেন্ট মানুষ, আমার কাছে এত টাকা নেই, আমি রিকোয়েস্ট করছি যে আমার কাছে এত টাকা নেই, আমি এত টাকা দিতে পারবো না। পরে আমাকে বললো যে মানে 50,000 চাইছে, আমি বলছি 50,000 তো আমি দেবো না, আমি আপনি আমি আপনি আমাকে ব্ল্যাকমেল করতেছেন, আমি পুলিশের সাথে যোগাযোগ করবো, থানায় যোগাযোগ করবো, আমি সাইবার ক্রাইমে যোগাযোগ করবো, আমি এটা বললাম। পরে একবার পরে বলতেছে যে তাহলে তুমি 25,000 টাকা দাও। বিকাশে আমি প্রথমে দিছি 3,000 টাকা, পরে দিছি 1,000 টাকা, কিন্তু পরে মানে না, পরে আরও টাকা চাচ্ছে। পরে আমি এক এজেন্সি থেকে আমি 3,000 টাকা, মোট 7,000 টাকা দিছি। আমি দুশ্চিন্তায় ছিলাম যে এটা এটা দিয়ে যদি পরবর্তীতে আবার আমাকে যদি ব্ল্যাকমেল করে কোনো সমস্যা করে, এই জন্য আমি থানায় যোগাযোগ করছি, আমি সাইবার ক্রাইমে যোগাযোগ করছি। এটা হলো ইন্ডিয়ান হানি ট্র্যাপ। এর আগে আমরা বলেছিলাম একটা লোন অ্যাপসের মাধ্যমে তারা প্রথম বিভিন্ন তারা অ্যাড দেয়, সে অ্যাডে অনেকে মানে বেশিরভাগ মানুষ তো অভাবে থাকে, তারা তখন এই লোন অ্যাপসে তারা নিজকে নিজের আইডি নাম্বার দিয়ে সেখানে অ্যাপসে তারা অ্যাড করে, অ্যাড করে এটার তখন ছিল মানে মানে ইন্ডিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, তাদের যে মেইন ইয়েটা থাকতো সিঙ্গাপুরে, এইভাবে তারা করতো কি যদি বাংলাদেশি ইন্ডিয়ানদের যে লোন দিতে হতো তাহলে সেখানে বাংলাদেশ থেকে সেখানে তারা লোন অ্যাপসটা তাকে দিতে হতো বা টাকা। এই টাকাটা আসার পরে তখন তাদের কাছে বলে আপনি আমাদেরকে পরবর্তী এক সপ্তাহ এই টাকাটা দিবেন, এইভাবে যখন সে টাকা দিতে না পারে তখনই তাকে ওই তার মোবাইল মানে তার মোবাইলে যে ছবিগুলি নিয়ে এডিট করে অথবা মানে অনেক নগ্ন ছবি তৈরি করে তাকে তখন তার আত্মীয় স্বজন মোবাইলে পাঠিয়ে দেয়, তখন সে সেখান থেকে বাঁচার জন্য সে টাকা দিতে থাকে। এইভাবে ওই লোন অ্যাপসের মাধ্যমে দেখা গেছে, এমনও আমরা বলেছিলাম আগের বার যে অনেকে ইন্ডিয়ান অনেক মানাগুলি আত্মহত্যার মতো করেছে যে তাদের এই মানে জ্বালা যন্ত্রণা খুব সহ্য করতে না পারে। এখন আজকে যেটা সেটা হচ্ছে এই লোন অ্যাপসের মাধ্যমে পরিচয় হয়, হয়ে তাদের সাথে অনেকের সাথে বন্ধুত্ব স্থাপন করে, যেটা আসলে তারা ইন্ডিয়ান একজন আছেন, উনি রয়েছেন বস। এই বস সেখানে যে কাজটা করেন হানি টেপের মাধ্যমে প্রথম বাংলাদেশি কাউকে সে হায়ার করে, সেখানে একজন বাংলাদেশিও থাকে, পাকিস্তানিও থাকে, ইন্ডিয়ানও থাকে। বাংলাদেশি যে যারা তারা ওই এই টেপের মাধ্যমে প্রথম কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে তার সাথে বন্ধুত্ব স্থাপন হয়, বন্ধুত্ব স্থাপনের পরে এগুলি তো আবার টার্গেট করে হলো উচ্চবিত্ত মধ্যবিত্ত কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র যারা মানে অবস্থাশালী, এরকম লোকজনকে টার্গেট করে। এটা অবশ্য ইন্ডিয়ানরা জানার কথা না, এটা বাংলাদেশি যারা ক্লায়েন্ট তারাই এই কাজটা করে থাকে। তখন এই বাংলাদেশি ক্লায়েন্টরা ওই যখন বিভিন্ন ক্লায়েন্টদের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে, একটা পর্যায়ে একটা অন্তরঙ্গ মুহূর্তে অনেক সময় অনেকে তার মনের অজান্তে নোট ছবিটা শেয়ার করে ফেলে, এই তখন থেকেই শুরু হয় প্রতারণা। তখন সে তা নেওয়ার পরে একটা পর্যায়ে সে বলে যে যদি আপনি আমার অ্যাকাউন্টে টাকা নগদে বা বিকাশে টাকাটা না পাঠান তাহলে এটা আমি ছেড়ে দিব।
তখন এ বাদী মানে যে বলছে সে দীপিকা আগরওয়াল একটা সুন্দর ছবি দিয়ে তার সাথে প্রথম পরিচয়, সে ওই মানে ছবিটা দেখে হোয়াটসঅ্যাপে ছবিটা দেখে একটা পর্যায়ে তার মানে তার প্রেমে পড়ে যায়, তখনই তাকে আস্তে আস্তে আস্তে, কিন্তু সে কিন্তু তার ছবিটা ভিডিও কলে দেখায় না, কিন্তু ভিডিও কলে আসছে শুধু বাংলাদেশি কোনো পুরুষ উচ্চ মধ্যবিত্ত সন্তান এসে একটা পর্যায়ে তাকে আসলে তার কোনো একটা নোট ছবি নিয়ে নিয়ে এরপরেই তাকে প্রথম বলছে আমাকে 1,00,000 টাকা দোষে 1,00,000 টাকা দিছে, তারপর বলছে 25,000-25,000 টাকা দিছে, এইভাবে সে 7,000 টাকা দিছে, যত টাকা পারে সে নিয়ে যাচ্ছে, নিয়ে যখন দিতে পারে না তখন আর মাঝে মাঝে তার আত্মীয় স্বজন কাছে এই এই ছবিটা পাঠায়। এইভাবে আমরা বাংলাদেশে যে দুজন অবস্থান করছেন যে তারা এই কাজটা করেন, তারা এর মধ্যে একজনের নাম হলো টিপু সুলতান, আরেকজন হলো মুসলিম রানা, একজন হাবিবুল্লাহ বাহার কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, আর আরেকজন হচ্ছে যে তিতুমির কলেজে ব্যাংকিং ফিনান্সের ছাত্র, তারা থাকে দুজনেই করাইলবস্তি এলাকায়। তারা এই কাজগুলি করে এখান থেকে যে টাকাটা ইনকাম করে সেই টাকাটা একটা পার্সেন্টেজ তারা নগদ বিকাশের মাধ্যমে নিয়ে তারা এটা তাদের ইন্ডিয়ান তাদের যে মাস্টার মাইন্ড শাকিল তার কাছে পাঠিয়ে দেয়।